কোথাকার কে খেলতেছে, তুমি ভূতের মতো টেলিভিশনের দিকে চায় রইলা, খেললো সে, ব্যায়াম হইলে অর হইলো, টাকা কামাইলে অ কামাইলো, লস হইলে অল হইলো, তোমার কিছুই নাই, তোমার ঢাল নাই তরবারি নাই, নিধিরাম সর্দার এখানে দেখে সে গোল দিলে তুমি লাফায় উঠলা, গোল দিল না সে কেন্দে দিলা, তোমার কি লাভ? একটা দেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস, দরকার গণ ইস্তিগফার, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ঘন্টা ওই টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। এতে আমাদের দেশের কোনো কল্যাণ আছে? আপনার 10 টাকা ইনকাম হবে, কারোর দুনিয়াবি আখেরাতের চিন্তা যদি আপনার ভিতরে নাও থাকে, দুনিয়াবি চিন্তা করেন, দুনিয়াবি কোনো লাভ আছে? ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, যে কাজে দুনিয়াবি কোনো অর্থবহ উপকারিতা নাই, আখেরাত উপকারিতা তো নাই, এই কাজ থেকে যে বেঁচে থাকতে পারে সেই হলো সফল ইমানদার। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, যারা এই ফালতু কাজ করে না, অনর্থক কাজ করে না। আপনি অনুক খেলোয়াড়কে পছন্দ করেন, ভালোবাসেন, অমুক তারকাকে ভালোবাসেন, কি জন্য? সে খুব আল্লাহর অনুগত গোলাম, সেজন্য। আপনি অমুক ফুটবল টিমকে পছন্দ করেন, ভালোবাসেন, কেন? কারণ তারা সবাই খুব আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, তাহাজ্জুদ গুজার, এই জন্য। তাহলে এই ভালোবাসা আল্লাহর জন্য হলো, আল্লাহর জন্য হলো? যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান নাই, যে আহকামুল হাকিমের পরিচয় পায় নাই, কপাল পড়া দুর্ভাগা, মালিককে চিনে নাই, গোলাম কপাল পড়া নিজের মালিককে চিনে নাই, যে সৃষ্টি হয়ে যে তার স্রষ্টাকে চিনে নাই, দাস হয়ে মুনিবকে রবকে যে চিনে নাই, সে কপাল পড়া যেদিক সেদিক ছুটোছুটি করতে পারে, আশ্চর্য হওয়ার কিছু নাই। সে কোথায় গিয়ে কপাল ঠেকবে, কোথায় গিয়ে মাথা আঘাত করবে, এটা তার বোঝার মতো হিতাহিত জ্ঞান নাই, কারণ সে মালিককে পায় নাই। ও মুসলমানের সন্তান, ও কালিমা বলনেওয়ালা ভাই আমার, তুমি তো তোমার সৃষ্টিকর্তার সন্ধান পেয়েছ, তুমি তোমার রবকে চিনেছ, তুমি তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন উচ্চারণ করো, যদি তাই হয়ে থাকে তো তোমার রব তোমাকে যে ভালোবাসা দিয়েছেন, তোমাকে যে আবেগ দিয়েছেন, তোমাকে যে ভক্তি দিয়েছেন, তোমার ভিতরে যে মহাব্বত দিয়েছেন, এই মহাব্বত তুমি তো দামি, এটা এত সস্তা না, কোথায় কে একটু ভালো করে ফুটবলটা খেলতে পারলো আর তার জন্য মহাব্বতটা এমন দেওয়া দিলাম যে পছন্দের দল হেরে গেল তো হার্ট অ্যাটাকে আমি মরে গেলাম। তার মানে ভালোবাসা আল্লাহকে যেটা দেওয়ার কথা ছিল সেটা আজ মুসলমানের সন্তান কোথায় দিয়ে বেড়াচ্ছে, কোথায় নিবেদন করছে, কোথায় বিলিয়ে বেড়াচ্ছে? ও মুসলমান, তোমার মহাব্বতের দাম কি তুমি জানো? তুমি কি জানো তোমার ভালোবাসার মূল্য কি? আরে তোমার ভালোবাসার মূল্য হলো জান্নাত, তোমার ভালোবাসার মূল্য হলো স্বয়ং আল্লাহকে পাওয়া, তোমার ভালোবাসার মূল্য হলো জাহান্নাম থেকে মুক্তি নসিব হওয়া। এই কাফিরকে, এই মুশরিককে যার ভিতর আল্লাহর আল্লাহ নাই, যাকে ভালোবাসাটা আল্লাহকে কেন্দ্র করে নয়, তার জন্য তোমার ভালোবাসা এই রকম এত বেশি যে সে হেরে গেলে তুমি কেঁদে দাও, তুমি আত্মহত্যা করো, তুমি হার্ট অ্যাটাকে মারা যাও, তোমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায়, তুমি অস্থির হয়ে যাও, তুমি ঝগড়াঝাটি করো, তোমার সব শেষ হয়ে যায়, তাকে এত বেশি ভালোবাসো, এর দ্বারা তোমার অর্জন কি হবে, তোমার এই ভালোবাসার মূল্য কি, এই ভালোবাসার বিনিময়ে তুমি কি পাবে? আসো তোমাকে আমি সন্ধান দেই মালিকের, যে মালিকের গোলাম হওয়ার স্বীকৃতি তুমি দিয়েছ ভাই। আমরা মুসলমানের আবেগ এত সস্তা নয়, আমাদের মালিককে যদি আমরা ভালোবাসি, নগদ যে তৃপ্তি হবে,
সেটি হবে ইমানি স্বাদ ইমানি স্বাদ তুমি অনুভব করতে পারবে যে স্বাদ অনুভব করতে পারার কারণে সাহাবা একরাম অকাতরণে যাদের জীবনগুলো বিলাতে কষ্ট পান নাই বরং মধুরতা অনুভব করেছেন মিষ্টতা অনুভব করেছেন স্বাদ অনুভব করেছেন আর এর বিনিময়ে অনন্ত অসীম কালের জান্নাত তাদের হয়ে গেছে তারা আল্লাহর হয়ে গেছেন আল্লাহ তাদের হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রব তাদের উপরে সন্তুষ্ট তারা রবের উপরে সন্তুষ্ট ও মুসলমান ভাই আমার শয়তান তোমার আমার বিবেককে আবেগকে ভক্তিকে ভালোবাসাকে যেখানে সেখানে নিবদ্ধ করে দিচ্ছে এতটা মানুষ হিসাবে কোন কিছুর প্রতি ভালো লাগা তোমার কাজ করতেই পারে কিন্তু সেটা আল্লাহর সমকক্ষ তো পরের কথা আল্লাহর আল্লাহর কারণে ভালোবাসার সাথে তুলনাযোগ্য হতে পারে আল্লাহ তাআলা মুহাব্বতের ক্ষেত্রে যে শিরক আমরা করি আশিরকু ফিল মুহাব্বা যে আল্লাহকে যে ভালোবাসা দরকার সেই ভালোবাসাটা আজ কোথায় দিচ্ছি আল্লাহকে অত ভালোবাসি কিনা সন্দেহ তাহলে ভাইরা আমার নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার আমাদের আর থাকে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে আল্লাহর কারণে ভালোবাসার মত ঈমানি শক্তি আমাদের সবাইকে দান করুন বলেন আমিন ভাইরা আমার আমাদের ভালোবাসার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে ভালোবাসার জন্য আল্লাহর কাছে জবাবদিহি কোথায় ভালোবাসছো কাকে ভালোবাসছো কি কারণে ভালোবাসছো তোমারে ভালোবাসার মূল সূত্রটা কি ওই যে মুসলমান ভালোবাসবে আল্লাহর খাতিরে কার খাতিরে ভালোবাসবে আর অপছন্দ করবে কার খাতিরে আজ আজ মুসলমান মুসলমান আল্লাহ দ্রোহী আল্লাহর দুশমন কাফির মুশরিক তাদেরকে ভালোবাসছে এটাকে কোনো দোষের কিছু মনে করছে না এটাকে কোনো অন্যায় কিছু মনে করছে না অথচ অথচ আল্লাহর জন্য ভালোবাসার দাবি হলো যার ভিতরে আল্লাহ নাই যে আমার আল্লাহকে আল্লাহ হিসাবে রব হিসাবে স্বীকৃতি দেয় না যে মুশরিক সে দুনিয়ার অনেক যোগ্য মানুষ হতে পারে তার যোগ্যতা আপন জায়গায় অ্যাপ্রিশিয়েট যোগ্য অনেকের কাছে হতে পারে কিন্তু আমার রবের স্বীকৃতি যে দেয় না সে তো আমার দল না বা আমি তার না সে আমার না তার জন্য আমার এত ভালোবাসা যে তার জন্য আমি পাগল পড়া হয়ে গেলাম এটা কোনোদিন কোন মুসলমান দ্বারা সম্ভব হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সাহাবা ইকরামের প্রশংসা করতে গিয়ে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل আল্লাহ রাব্বুল আলামিন সেই সোনালী মানবগুলোর কথা বলছেন যাদের সাথে আমাদের মুসলমানের সন্তানরা আজ পরিচিত না মুসলমানের সন্তান কোথাকার কে খেলাধুলা ভালো জানে তার নাম মুখস্থ শুধু না তাকে মনে প্রাণে ভালোবাসে তাকে অন্তরে জায়গা দিয়েছে তার নামের জার্সি বানিয়ে কিনে পরে মুসলমান জানে না সে আবু বকরের সন্তান মুসলমান ভুলে গেছে সে ওমরের সন্তান মুসলমান ভুলে গেছে সে আলী ইবনে আবি তালেবের সন্তান মুসলমান ভুলে গেছে সে মুসআব ইবনে উমাইরের সন্তান মুসলমান ভুলে গেছে সে বিলাল আম্মারের আওলাদ মুসলমান ভুলে গেছে আজ সেই সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সন্তান ও ভাই আমার আমরা যে পূর্বপুরুষদের আদর্শের উত্তরসূরি এবং সন্তান তারা এই পৃথিবীর মানুষকে ধ্বংসের অতল তল থেকে তুলে অনন্য উচ্চতায় আসীন করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথে টেনে তুলেছেন আমরা তাদের সন্তান আজ কোথাকার কোন খেলোয়াড়ের পেছনে আমাদের ভক্তি ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিচ্ছি পাগল পড়া হয়ে যাচ্ছি অন্য কোনো কাজ নেই কাম নেই নাওয়া নেই খাওয়া নেই মা নেই বাপ নেই
পড়া নেই লেখা নেই জীবনের সবকিছুর চাইতে একটা খেলা জান্নাম সেটাকে আমরা আজ বড় করে ফেলেছি আল্লাহর কাছে আমাদের এই শ্রম আমাদের এই ভক্তির অপব্যবহার শ্রদ্ধার অপব্যবহার আমাদের এই ভালোবাসার অপব্যবহার এটার জন্য আল্লাহর কসম জবাবদিহি করা লাগবে ঠিক আল্লাহর কসম করে বলছি আল্লাহ যে ভালোবাসা দিয়েছেন আপনাকে এই ভালোবাসাকে যেখানে সেখানে বিলা বেড়াবেন অপাত্রে দিয়ে বেড়াবেন এই ভালোবাসার অপচয় এটার অপব্যয় এটার অপাত্রে ব্যয়ের জন্য আল্লাহর শপথ করে বলছি কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য অপছন্দ করার ঈমানের গুরুত্বপূর্ণ একটা মৌলিক একটা পয়েন্ট এই পয়েন্টটিকে মুসলমান হিসাবে অনুধাবন করা এবং বুঝার তৌফিক দান করুন আমিন ভাইরা আমার মুহাব্বতের ক্ষেত্রে মানুষ শিরিক করে সেই শিরকের আমি বলছি না এই শিরকের ফলে অর্থাৎ আজকের এই জাতীয় মুহাব্বতের ফলে কেউ মুশরিক হয়ে যাচ্ছে গিয়েছে সেই ফতোয়া মাসাল আমি দিচ্ছি না কিন্তু কোন মুসলমানের ইসলামের সাথে ইমানদারের ইমানের সাথে আমাদের এই ভালোবাসার এই হাস্যকর ব্যবহার কখনো যায় না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা ভালোবাসব কার জন্য অপছন্দ কার জন্য করব আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য অপছন্দের এই গুরুত্বপূর্ণ ইবাদতকে বুঝার তৌফিক দান করে আমল করার তৌফিক দান করে আসুন ভেতর থেকে ঝেড়ে ফেলে দেই তওবা করি আগের সব আল্লাহ মাফ করবেন আল্লাহ একজন মিস্ত্রি মিস্ত্রি হিসাবে ভালো তাকে আমার ভালো লাগতেই পারে একজন কোন দুনিয়াবি দিক থেকে তার দক্ষতা আছে বৈধ এবং হালাল হতে হবে সে ক্ষেত্রে তাকে আমার পছন্দ লাগতেই পারে কিন্তু আমার ভালোবাসা ভক্তি মহব্বত শ্রদ্ধা বলতে যে জিনিসটা আছে মূলত আবেগ বলতে যেটা আছে এটা মূলত আমি নিবেদন করব শুধুমাত্র ওই ব্যক্তিকে যার মধ্যে আমার আল্লাহ আছেন তাহলে আমি আল্লাহর প্রতি ঈমানদার দাবি করতে পারি মুখে বলি আমানতু বিল্লাহ মুখে বলি আল্লাহ আপনি আমার পালনকর্তা আপনি আমার খাওয়ান কিন্তু কাজে দেখা যাচ্ছে ভালোবাসা আল্লাহর জন্য না আমরা আজকে অনেক উদার মুসলমান আমরা এত উদার আমাদের কলিজা এত বড় যে আমরা এখন আল্লাহ দ্রোহী আল্লাহর দুশমন কোরআন হাদিস এর দুশমন হলেও তাদেরকেও আমরা বুকে নিতে কার্পণ্য করি না কারণ মনটা নাকি আজকাল তাদের অনেক বড় এই বড় মনের মানুষটাকে যদি জিজ্ঞেস করেন একটা লোক তোমার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বলে যে তোমার মান নাকি চরিত্র ভালো না তুমি নাকি জন্মটা সঠিকভাবে তোমার হয় নাই তোমার বাবার পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে একটা লোক সেটা মানে না স্বীকার করে না তুমি অমুকের ছেলে কিন্তু লোকটা আবার খেলোয়াড় হিসাবে সুপার খেলোয়াড় লোকটার অনেক যোগ্যতা আসে সে অনেক ক্যারিশমেটিক যোগ্যতা রাখে কিন্তু তার বিশ্বাস হলো এই যে তোমার মাকে তোমার মায়ের চরিত্র নিয়ে সে প্রশ্ন তোলে কি বলেন কয়জন উদার যুবক পাবেন যে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে কি বিশ্বাস করে না করে কিন্তু সে যেহেতু অনেক ভালো খেলে এই জন্য আমি তার ফ্যান আমি তার ভক্ত এই রকম বড় কলিজার একজন মানুষ পাওয়া যাবে দুনিয়াতে শিয়ানা পাবলি জায়গা মতো ঠিকই বুঝে যে কোথায় কতটুকু উদার হওয়া তোমার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন তোলায় বিশ্বাস না করায় সে লোকটা যত যোগ্য হোক তুমি কখনো তাকে অন্তর থেকে নিতে পারো না তোমার রবের একত্ববাদকে যে অস্বীকার করে তোমার রবকে যে গালি দেওয়ায় বিশ্বাস করে তোমার রবের সঙ্গে শিরককে যে তার ইবাদত মনে করে তোমার নবীকে যে মিথ্যাবাদী মনে করে মুসলমানের সন্তান তুমি তাকে তার বিশেষ কোন দক্ষতা বা নৈপুণ্যের কারণে অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়ে ভালোবাসায় তুমি গদগদ করছো তুমি উদারতা দেখাচ্ছ
আল্লাহর শপথ তুমি উদার নও তুমি উদাসীন তোমার এই কর্মকাণ্ডকে তো শয়তান তোমার কাছে উদারতা বড় মনের পরিপ্রেক্ষি ঈমান ঈমানের ব্যাপারে তোমার উদাসীনতা আছে ঈমানের ব্যাপারে তোমার খবর নাই মুসে তাও দিয়া দুনিয়া থেকে যাও রবের সামনে দাঁড়াতে হবে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন রব্বুল আলামিনের সামনে মানুষদের দাঁড়াতে হবে ভাই এই জীবনই শেষ নয় প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে সেদিন যে সমস্ত উদারতার কথা বলিও কবরে যখন জিজ্ঞেস করবে মার রব্ব তোমার রব কে তখন বলবা যে আমি শুধু মুসলমান আল্লাহর কথা বললে একটা হয় আমি উদার বলিও আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন এই সব কথা বললে যুবকরা বলে হুজুর ইসলামে কি তার মানে কোনো খেলাধুলা নাই হাসি বিনোদন নাই আপনারা যা বলেন তাতে সারা দিন শুধুমাত্র ফেরেশতা বসে থাকতো এটা কি জীবন চলে কোন মৌলবী বলছে তোমাকে ইসলামে বিনোদন নাই খেলাধুলা নাই কে বলেছে ভাইরা মা ইসলামে নাই এমন কিছু নাই মানুষের যা প্রয়োজন তার সব কিছু ইসলামে আছে তুমি শুধুমাত্র খুঁজে নিতে পারছো না তুমি নিজে শারীরিক কষ্টের জন্য খেলাধুলা করো সেখানে যদি জুয়া না থাকে হারাম কিছু না থাকে সেখানে তোমার শারীরিক কষ্ট হয় মানসিক তোমার বিকাশ ঘটে তুমি সেটা করো কোনো অসুবিধা নাই শরীয়তের সীমানার মধ্যে থেকে আল্লাহর আদেশ নিষেধ যেগুলো আল্লাহ দিয়েছেন এগুলো তোমার কল্যাণে দিয়েছেন শয়তান তোমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিচ্ছে তুমি টের পাচ্ছ না চাকচিক্যময় করে দিচ্ছে তুমি শরীয়ার সীমানার মধ্যে অনেক বিনোদন করতে পারবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইথিওপিয়ান সাহাবীদের এক ধরনের খেলা মসজিদে নববীতে মসজিদের আঙ্গিনাতে তারা খেলছিলেন তিনি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সেই খেলা দেখিয়েছেন আছে না নাই হাদিসে মুসলমান শরীয়ার সীমানার মধ্যে থেকে শরীয়ার নীতিমালাকে লঙ্ঘন করা ছাড়া বিনোদন করবে খেলাধুলা করবে কোথাকার কে খেলতেছে তুমি ভূতের মতো টেলিভিশনের দিকে চায় রইলা খেললো সে ব্যায়াম হইলে অর হইলো টাকা কামাইলে অ কামাইলো লস হইলে অল হইলো তোমার কিছুই নেই তোমার ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার এখানে দেখে সে গোল দিলে তুমি লাফায় উঠলা গোল দিল না সে কেন্দ্রে দিলা তোমার কি লাভ শয়তান তোমাকে ঠিক ঠিক বলতেছেন খেলা দেখা তো ছাড়েন না কয়েক ওয়াজ মাহফিলে সমস্যা হলে এটা সবই ঠিক তা আমলের বেলায় ঠন ঠন সবাই তো আর একরকম না তওবা করব তো ইনশাআল্লাহ এ ভাই টেলিভিশনের দিকে চায় থাকলে চোখের কি খুব উপকার হয় বসে থাকতে থাকতে পোলাপান সব ফুলে যাচ্ছে যত বাসা বাড়িতে যাবেন আরে আমরাও তো ইয়াং ছিলাম এই যে মুরব্বীরা তো ইয়াং ছিলেন জিজ্ঞাসা করেন গোল্লা শুট খেলছি হাডুডু খেলছি ফুটবল খেলছি দৌড়াদৌড়ি করছি গ্রামের পোলাপান শহরের পোলাপান ছুটোছুটি করছে শরীরে চর্বি জমে নাই সুস্থ ছিল আর এখন বসে বসা সারাদিন ভূতের মতো মোবাইল টিপে আর ওই টিভির দিকে ভূতের দিকে তাকায় থাকে নিজে খেলার খবর নাই নিজে খেললে না তোমার শরীরের ভিতরে উপকার সেটার উপকারিতা আসবে তোমার নিজের খেলার খবর নাই ওই বেটা দৌড়ায় খেলতেছে খেলতে খেলতে ঘাম জড়ায় ফেলতেছে ওর চর্বি গলে যাচ্ছে ওর স্বাস্থ্য ভালো হচ্ছে ওর পয়সা উপার্জন হচ্ছে তুমি এখানে ভূতের মতো শুধু হঠাৎ করে গোল করে চিল্লে উঠলা তোমার লাভ কি তোমার লাভ কি এটার নাম বিনোদন একটা দেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের না বিশ্বাস দরকার গণ ইস্তিগফার সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ঘন্টা ওই টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে এতে আমাদের দেশের কোনো কল্যাণ আছে আপনার 10টা টাকা ইনকাম হবে কারোর দুনিয়াবি আখেরাতের চিন্তা যদি আপনার ভিতরে নাও থাকে দুনিয়াবি চিন্তা করেন দুনিয়াবি কোনো লাভ আছে ওয়াল্লাযীনাহুম আনিল লাগভি মুরিদুন যে কাজে দুনিয়াবি কোনো অর্থবহ উপকারিতা নাই আখেরাত উপকারিতা তো নাই
এই কাজ থেকে যে বেঁচে থাকতে পারে সেই হলো সফল ইমানদার উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন এরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে যারা এই ফালতু কাজ করে না অনর্থক কাজ করে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে ভাই কখন অনর্থক বেহুদা অযথা ফালতু কাজ পরিহার করে চলতে শিখবে যে তার মেরুদণ্ড আছে যারা আল্লাহকে চিনে নাই ভাই যারা জান্নাতের পরিচয় পায় নাই যারা ভালোবাসার জন্য নবী পায় নাই ওই কপাল পোড়া যাকে তাকে ভালোবাসবে তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মতো পাইছো না পাও নাই তুমি ভালোবাসতে চাও তোমার বুকে অনেক আবেগ অনেক শ্রদ্ধা অনেক ভক্তি কাকে দিবা খুঁজে পাচ্ছ না খেলোয়াড়দের বিলাই বেড়াচ্ছ তুমি সিরাত খোলো নবীজির জীবনী পড়ো আবু বকরকে জানো ওমরকে জানো ওসমানকে জানো ইমাম আবু হানিফাকে জানো ইমাম বুখারীকে জানো ইমাম ইবনে হাম্বলকে জানো তুমি কাদের সন্তান সেই পূর্বপুরুষদের জীবনী সম্পর্কে একটু ধারণা নাও আল্লাহর শপথ তোমার সকল ভালোবাসা দেওয়ার পরও টান পড়বে কোথায় ভালোবাসা বিড়ে বেড়াচ্ছ তুমি তুমি কি কাঙ্গাল তুমি কি মিসকিন যাদের আল্লাহর প্রতি ঈমান নাই যারা আখিরাতের প্রতি ঈমান নাই যারা ভালোবাসা দেওয়ার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ পায় নাই তারা যেখানে সেখানে ভালোবাসা দিয়ে বেড়াবে তোমার ভালোবাসা এত সস্তা এত আবেগ এত দামহীন মূল্যহীন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তওবা করব তো ইনশাআল্লাহ তওবা করব তো ইনশাআল্লাহ ভালোবাসবো কার জন্য অপছন্দ করব কার জন্য যে আমার রবের স্বীকৃতি দেয় না তার হাজার নৈপুণ্য থাকতে পারে সে কখনো আমার পছন্দের তালিকা শীর্ষে তো পরের কথা ধারে কাছেও থাকতে পারে না তুমি অনেক উদার মনে করতেছো হুজুরের কলিজাটা ছোট হুজুররা ছোট মন নিয়ে চলে সব ক্ষেত্রে শুধু ইসলামটাই না এই মৌলবীদের নিয়ে আর পারলাম না খেলার মধ্যে আবার করোনা হাদিসটাই নিয়ে আইছি قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله تعالى شكا دي شنا مسلمان بول بي امار صلاة امار قرباني حج امار جيبان امار مرون امار شوب كيچو আল্লাহর জন্য নিবেদন করছে কার জন্য নিবেদন আল্লাহর জন্য নিবেদন করছে তোমার জীবনের নামাজটা আল্লাহর জন্য করলা আর ওই খেলার পার্টটা শয়তানের জন্য করলা তাহলে এটার নাম কখনো মুসলমান হতে দুই নাম্বারই করে আল্লাহর কাছে কোনো বিনিময় পাওয়া যাবে না পিওর মুসলমান হতে হবে উদখুলু ফিস সিলমে কাফা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে ইসলাম মানেই হলো আত্মসমর্পণ আমার জীবনে আমার জীবনের আয় উপার্জন পড়ালেখা চিন্তা চেতনা কাজকর্ম ভালোবাসা বিদ্বেষ আমার জীবনে বন্ধুতা শত্রুতা আমার জীবনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবাহ শাদী সংসার সন্তান বাবা মা আমার সব কিছু হবে আল্লাহকে কেন্দ্র করে তার নাম মুসলমান আর সব জায়গায় ইসলাম টানে না কিছু জায়গায় ইসলাম টানে কিছু জায়গা বলে ইসলাম দূরে থাকুক এর নাম মুসলমান কথা কি পরিষ্কার যেসব যুবক ভাইরা মনে করছেন যে সব জায়গায় ইসলাম টেনে আনা ঠিক না তাদের ইসলামটা অপূর্ণাঙ্গ কখনো পূর্ণাঙ্গ হতে আরে ভাই আপনি পরিচয় হলো আপনি আপনি আব্দ আপনি দাস কার দাস দাসের আবার কোনো কথা থাকে কোনো সে থাকে সব কিছু দিয়ে দিবেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও ভাই জান্নাত পাবেন বিনিময়ে এই জীবন এই সম্পদ সব আল্লাহকে দিয়ে দিবেন তারপর তো জান্নাত পাবেন আপনি কিছু হাতে রেখে দিবেন রেখে এরপরে বাকিটা আল্লাহকে দিবেন এরপর আল্লাহ জান্নাত তো চাই এটা মামুর বাড়ির আবদার হতে পারে সঠিক আবদার নয় আল্লাহকে আমাকে আপনাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আসুন নতুন করে ইসলামটাকে জানি ইসলামটাকে বুঝি পরিপূর্ণভাবে আল্লাহকে নিবেদন করি ভাইরা আমার আপনারা অনেককে ভালোবেসে
অনেক তারকাকে খেলোয়াড়কে অনেক নৈপুণ্যকারীদেরকে ভালোবেসে আপনারা মজা পাচ্ছেন পেয়েছেন আমি অস্বীকার করব না আমি আপনাদেরকে বলি একটু ভিন্ন মজা পাওয়ার চেষ্টা একটু করে দেখেন না ট্রাই করেন না যারা আল্লাহর মজা পেয়ে গেছে সালাহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজ মুদে এক জামানা খাকে বাস ও ভাই বহুদিন তো পাথর হয়ে কাটালে একটু আসো মাটি হয়ে কাটায় দেখি আসো আসো একটু মাটি হয়ে দেখি একটু চোখের পানি ফেলি একটু তওবা করি একটু আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর শপথ সেই জীবনের যে স্বাদ যে তৃপ্তি তোমার এই উন্মাদনার মধ্যে সেটা নাই তোমার এই পাগলাম ও মাতলামের মধ্যে সেটা নাই একটু পরীক্ষামূলক হলেও আল্লাহর গোলামিতে এসে তো দেখো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ও আরশে আযিমের মালিক আপনি আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন আল্লাহ আমাদের মনগুলোকে গোলামির ও মর্মকে অনুধাবন করার তৌফিক দান করেন কিয়ামতের আগে ভাইরা শত সহস্র মানুষের ঈমান এক একটা ঝড় এক একটা প্লাবনে ভাসিয়ে নিয়ে যাবে হারিয়ে যাবে ঈমান কোথাকার কোন আসর খেলার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমানি চেতনাকে শেষ করে দিচ্ছে আমি বলছি না যে খেলা দেখলে তুমি কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে খবরদার ওইটা আর ভুল বুঝবে না কিন্তু ঈমানি চেতনা ভোতা হয়ে যাচ্ছে ঈমানটা অর্থহীন হয়ে যাচ্ছে এবং ঈমানের সাথে অসঙ্গতি প্রচন্ড রকমের পরিষ্কার হয়ে উঠছে এরকম দুর্বল ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত নেওয়া কঠিন ভাইরা কিয়ামতের আগে অনেক ঝড় আসবে অনেক হ্যামিলনের বাসিওয়ালা আসবে যাদের বাসির সুরে দলে দলে মানুষ তাদের পেছনে ছুটবে এই স্রোতের বিপরীতে চলতে থাকা মানুষগুলো হলো আসহাবে কাফের যুবক এরাই হলো সেই মানুষ যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্ত মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন কিয়ামতের আগে ফিতনা পড়বে কি রকম কাওয়াকিল মাতারি ফিল লাইলিল মুজলিম বৃষ্টির ফোঁটা যেরকম টপ 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 করে পড়ে এই রকম ফিতনা পড়তে থাকবে ঈমান হারা হবে এক এক ফিতনা এক এক ধোঁয়াশা অতএব ঈমান বাঁচানোর জন্য আমি আকুতি করছি ঈমানি চেতনা বাঁচানোর জন্য আকুতি করছি ঈমান এর পূর্ণতা কি আমি হাদিসে পাঠে পাঠ পাকের তরজমায় বলেছি যে যে আল্লাহর জন্য ভালোবাসবে তার ভালোবাসার মূল সূত্রই হবে আল্লাহ অন্য কিছু না অপছন্দ করবে আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকবে আল্লাহর জন্য ফাকাদ ইসতাকমালাল ঈমান সে পূর্ণাঙ্গ ঈমানদার অতএব যাদের মধ্যে এটি থাকবে না এর বিপরীত কিছু থাকবে তারা দুর্বল ঈমানদার আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবল ঈমানদার হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ তাআলা খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা